আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের নাই কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য কমোড বেসিং এর ভিডিও নিয়ে। আপনারা এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের হচ্ছে কমোড বেসিং এবং হচ্ছে ক্যাবিনেট বেসিং ও কিন্তু পেয়ে যাবেন। তাদের কাছে কিন্তু ক্যাবিনেট বেসিং ও আছে কিছু পরিমাণ। আর আমরা আজকে যে শপটিতে চলে আসছি এটি হচ্ছে এস এ এন্টারপ্রাইজ। এটা হচ্ছে বাড়িদার যে ব্লকে 3 নম্বর রোডে আসলে কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে 1 পার্ট 2 পার্ট এর বিভিন্ন পরিমাণে হচ্ছে তাদের কাছে কমোড বেসিং আছে। তো আর এই সবে আসলেই পেয়ে যাবেন আপনি এই সবের অনার শালম ভাইকে। আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে ভাই আমাকে করে দিচ্ছে। তো ভাই, অনেকদিন পরে আপনার দোকানে আসলাম আর আপনি দেখলাম যে বেশ কিছু মালামাল উঠাইছেন। তো আজকে আমরা প্রথমে কোনগুলো দেখবো আপনার কাছে যে মালামাল গুলো আছে? আমার কাছে এখন এই যে নতুন কালেকশনে আছে আপনার, এপাশে দেখি, এপাশে দিয়ে প্রথমে এপাশে কিছু মাল দেখতে পাচ্ছি। এই যে বাইরের মাল আছে, এগুলো হচ্ছে ইউজ না নন ইউজ? এডি নন ইউজ, নন ইউজ লটে কিনা, আচ্ছা লটে কিনা না, এটা হাইড্রোলিক না আছে? হাইড্রোলিক 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 জেট ফ্লাশ টর্নেডো। আচ্ছা, এগুলো প্রাইস কত রাখবেন? এগুলোর প্রাইস রাখবো 9000 টাকা। 9000 পাশেরটা 6000 পাশেরটা। এটা আছে আপনার নরমাল, নরমাল সিপার, নরমাল নরমাল দেখতে পাচ্ছেন একটা কালারিং এবং এটা আছে। এটা কত রাখবেন? এটা 12000, এটা 10000। এটা 12, এটা 10, এটা হাইড্রোলিক সিট কভার, হাইড্রোলিক সিট কভার, হাইড্রোলিক সিট কভার হবে। এটা দেখতে পাচ্ছেন আমার কাছে, জি। এগুলো কত রাখবেন? এগুলো 7000 টাকা করে, একদম নন ইউজ। নন ইউজ কি কোম্পানি এগুলো? এগুলো হচ্ছে তিতা, তিতা কোম্পানি। আচ্ছা, নতুন কোম্পানি নাকি? জি জি জি, নতুন কোম্পানি তিতা। এর প্রথমে নাম শুনলাম, এটা তো ওরিয়েন্টের না? ও হ্যাঁ, ওরিয়েন্ট। এটা তো ওরিয়েন্টের, এটা টর্নেডো না জেট ফ্ল্যাশ? জেট ফ্ল্যাশ, জেট ফ্ল্যাশ। সব কিছু তো ওকে আছে, ওকে আছে সব কিছু। নতুন আছে কিছু আমরা বেসিং বিট আছে, বেসিং এর কালেকশন। এগুলো কেমন প্রাইস আছে? এইটা এইটা নিতে পারবো 2500 টাকা। এটা 2500, এপাশে এটা 2500, এটা 2500, এটা এইটা 3000, এটা 3000, এইটা 2500, এটা 2500, 2500, 2000, এটা 2000, 2000। আচ্ছা, এই যে আমরা কিছু দেখতে পাচ্ছি নতুন ব্র্যান্ড নাকি ওসোস? হ্যাঁ, ওসা, ওসা। আচ্ছা, এগুলো কেমন প্রাইস? এইটা রাখতে পারবো 8000 টাকা। এটা কি জেট, জেট ফ্ল্যাশ, জেট ফ্ল্যাশ টর্নেডো জেট ফ্ল্যাশ? হ্যাঁ, হাইড্রোলিক টর্নেডো জেট ফ্ল্যাশ, হাইড্রোলিক। এই যে বাসটা দেখতে আসছে, হুম, টর্নেডো জেট দোনোটাই আছে। জি জি, হাইড্রোলিক সিট কভার। আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে কিনি, তারপরে অকশনে কিনি। জি, এগুলার প্রাইস 10000 টাকা করে রাখা যাবে। এগুলা বাহিরের মাল, বাহিরের মাল। এই পাশে কিছু আমরা বেসিং দেখতে পাচ্ছি, এগুলা কত লাগবে? এগুলা সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকার থেকে 2000 টাকার মধ্যে মধ্যে। জি জি, এই পাশে কিছু আমরা টু পার্টের মাল দেখতে পাচ্ছি ভাই, হুম, এগুলা কেমন রাখবে? এইটা এইটা রাখবো, এটা বাহিরের মাল, 5000 টাকা করে রাখবো। 5000 না, এটা কোটো, এগুলা 1500, এগুলা এগুলা রাখবো 2000 2500 3000 এর মধ্যে, 2500 3000 এর মধ্যে। আচ্ছা, 2000, এই যে এটা 3000 এর মধ্যে, 3000। আচ্ছা, এগুলা আছে 3000 করে, 3000। এগুলা কি বাইরের নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরের। এগুলা বাইরের, বাইরের। আচ্ছা, আপনার কাছে এই পাশে কিছু আমরা ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি জি, এগুলা কি 8000 9000? এটা কি বোর্ডের দিছেন? না না, এটা মার্বেল, এটা মার্বেল, এটা মার্বেল। আচ্ছা, এটা মার্বেল, সাথে কি মিরর? এটা মিরর এটা থাকবে। কত রাখবেন এটা? এটা 10000 টাকা রাখবেন, এটা 10000 টাকা রাখবেন। হুম, এই পাশে একটা দেখতে পাচ্ছি, এইটা এইটা 7000 টাকা ড্রাম, 7000 টাকা। এই যে পাশে একটা দেখতে পাচ্ছি, এই যে এটা রাখতে পারবো 6000 টাকা, 6000। এইটা 5000 টাকা রাখা যাবে, 5000। এইটা এইটা রাখা যাবে 8000 টাকা, এটা 8000 টাকা। জি, এটা আছে 8000 টাকা, এটা সাদা মিরর। এটা জি জি, এই মিরর গুলা সিঙ্গেল নিতে গেলে কেমন প্রাইস? এই সিঙ্গেল নিতে গেলে আপনার 4000 টাকার মধ্যে নিয়ে যেতে, 4000। হ্যাঁ, এটি সম্পূর্ণ মার্বেলের, এটা মার্বেল না? জি জি জি, আর্টিফিশিয়াল মার্বেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও কি সেম থাকে? সেম সেম। আচ্ছা, এই পাশে একটা দেখতে পাচ্ছি, ড্রাম দেখতে পাচ্ছি, এইটা এই এই এগুলা নিতে পারবেন
এগুলা নিতে পারবেন 6000 টাকা করে এগুলা 6000 এই যে একটা দেখতে পাচ্ছেন জি এটা এসএম আচ্ছা এই যে টু পার্টার কমোড দেখতে পাচ্ছেন এই যে টু পার্টার আমি এই রকম নতুন ফিটিংস নতুন সিট কভার দিয়ে আপনারা এগুলা 3500 টাকা করে বিক্রি করি 3500 করে 3500 টাকা আচ্ছা এগুলা হচ্ছে 3500 করে নতুন ফিটিংস এই ফিটিংস গুলো গ্যারান্টি কত দিন গ্যারান্টি 5 বছরের 5 বছরের আমি গ্যারান্টি সিল দিয়ে দিই গ্যারান্টি সিল দিয়ে দিই হ্যাঁ এই যে গ্যারান্টি সিল দিয়ে দিই এই যে গ্যারান্টি সিল হচ্ছে 5 বছরের দিয়ে দিবে জি তো এই পাশে একটা মিরর দেখতেছেন মিররটা অনেক সুন্দর দেখা যাচ্ছে হুম এটা কত রাখবেন এটা 5000 টাকা রাখা যাবে মিরর 5000 হ্যাঁ এটা না না এটা এটা সম্পূর্ণ আছে মার্বেল আচ্ছা এই যে একটা ড্রাম দেখতে হচ্ছে এই এটা এটা রাখা যাবে 5000 টাকা 5000 হ্যাঁ এটা ফ্লো বেসিং ফ্লো ফ্লো বেসিং জি এই যে ক্যাবিনেট দেখতে হচ্ছে আপনারা হ্যাঁ এটা টপটা আমার কাছে আছে এটা গোডাউনে আমরা আজকে উঠাইছি তো টপটা আনি নাই এটা এটা রাখা যাইবো আপনার 12000 টাকা 12000 টাকা এই পাশে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আছে ভাই এইটা এটার দাম রাখা যাবে আপনার 15000 টাকা এটা 15000 এটা অনেক সুন্দর সব কমপ্লিট একদম নিউ কমপ্লিট না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 15000 এই যে এই কমোডগুলো কি কত 3500 টাকা করে এগুলা 50টা 100 চাইলে দেওয়া যাবে আচ্ছা এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এইটা রাখা যাবে 10000 এটা 10000 আচ্ছা এটা হচ্ছে টোটাল 10000 এই যে একটা দেখতে পাচ্ছি আমরা এইটা এইটা রাখা যাবে 12000 এটা 12000 টাকা জি আচ্ছা এই যে এটা কত রাখবেন এইটা রাখা যাবে আয়না সহ আপনার 12000 ঠিক আছে আয়না সহ 12000 টাকা জি এটা 12000 ফিক্স না আছে ফিক্স কম ফিক্স আছে ফিক্স আমি যা বলতেছি এটা আপনার জন্য আপনার মারফতে একটু কম আর কি 15 20 এর নিচে বেচি না আচ্ছা আপনার কাছে সিং দেখতে পাচ্ছি আমরা জি জি সিংগুলো কেমন প্রাইস 1200 টাকা তারপর 1500 টাকা টিকা ইস্পে বাইরে হ্যাঁ জি 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 তো শালম ভাই আছে আপনার কাছে যদি কেউ আছে অনেকে ভাই আছে দেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে চায় বা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে চায় তাদের ক্ষেত্রে আপনি কিভাবে প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকেন ওনারা কনভেন্স দিয়ে দিবে আমি কুরিয়ার সার্ভিসে বা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব ওনারা খরচ দিয়ে দিবে তো এরকম কোনো ইয়ে নাই তো যে টাকা নিয়ে ফোন ধরার বা এরকম কোনো না 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 এরকম কোনো সুযোগ নেই আচ্ছা তো হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে মালগুলো পেয়ে যাবেন আর শালম ভাই আপনাদের নিজ দায়িত্বে মালগুলো পৌঁছায় দিবে তো হচ্ছে শালম ভাই আপনার এই দোকানের ঠিকানাটা যদি একটু বলেন বাড়িধারা যে বলক 3 নম্বর রোড 6 নম্বর দোকান 3 নম্বর রোড 6 নম্বর দোকান এস এন্টারপ্রাইজ জি এস এন্টারপ্রাইজ তো বন্ধুরা যারা হচ্ছে আপনারা এই কমোডিটি মার্কেট করতে যাচ্ছেন সাধারণ যোগাযোগ করতে পারেন দরকার হলে সবাই আল্লাহ হাফেজ